আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মুনাস কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, যে যেখানে আছেন। আমি আজকে আপনাদের করলা ভাজি করে দেখাবো। করলা ভাজির প্রণালী আমি দেখাচ্ছি কি কি লাগছে। এখানে আমার আছে এরকম 5টা করলা, এই সাইজের পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর আমি মাঝখানের সিডটা ফেলে দিই নাই, কারণ এটা নাকি শরীরের জন্য ভালো। তো আমি সিডসগুলো সহই কেটেছি। আলু নিয়েছি আমি এখানে এই সাইজের 4টা, আর পেঁয়াজ নিয়েছি এরকম 2টো, কারণ করলা ভাজিতে একটু পেঁয়াজ বেশি দিলে মজা হয়। এখানে আমার 10-12টা চিংড়ি মাছ আছে মিডিয়াম সাইজের, মাথাসহ ছোট ছোট করে কেটে নিয়েছি। আর লাগছে আমার এখানে 1/2 স্পুন করে জিরা টালা গুঁড়া, হলুদ আর লাল মরিচের গুঁড়া, আর 2 কোয়া রসুন কুচি কুচি করে নিয়েছি। যেহেতু আমি শিম দিচ্ছি তাই একটু রসুন ইউজ করছি। আর লাগছে আমার 7-8টা কাঁচামরিচ। তাহলে চলেন আমরা রান্না শুরু করি। আর তেল লাগবে আমার 1/2 কাপ। আমি এখানে 1/2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর বাকি 1/2টা আমি করলার সাথে দিব। ভিউয়ার্স, আমি এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন আমি এখানে দিয়ে দিব শিমটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এগুলো, মশলাগুলো। এখন একটু নেড়ে দিচ্ছি। একটু কষিয়ে, আমি কোনো পানি দিচ্ছি না আর ঢাকবও না, ঢাকলে করলা তিতা হয়ে যায়। একটু কষিয়ে আমি এখানে করলা আর আলু দিয়ে দিব। শিমটা কষানো হয়েছে, আমি এখন করলাটা এখানে এটার উপরে দিয়ে দিচ্ছি। আলুটা পরে দিব, বিকজ আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না। তো করলাটা একটু হলে 2-3 মিনিটের মতো এখন আমি দিয়ে দিচ্ছি আলু কুচিটা। এটার উপরে আমি এখন দিয়ে দিব পেঁয়াজটা। এখন আমি একটু নেড়ে দিচ্ছি, সবগুলো এখন একসাথেই হবে। এখন আমি একবার একটু উল্টে দিব, বেশি নাড়বো না, এরকম করে করে কয়েকবার উল্টে দিব। এখানে অলরেডি ব্রাউন হয়ে আসছে, ভাজা ভাজা অবস্থায় আসতেছে। তো এটা এরকম করে উল্টে দিব। এখানে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আরেকবার একটু নেড়ে দিব। দেখে মনে হচ্ছে না যে তেল বোধহয় আর একটু লাগতো, তেল কম কম লাগছে, আসলে না, যত শুকাবে। এটা তো অনেকখানি ছিল, আস্তে আস্তে কমে আসছে সবজিটা, আরও শুকাবে, আরও কমে আসবে আর তেল বের হবে। তো আমাদের তেল ঠিকই ছিল, বেশি তেল দরকার নেই। ভিউয়ার্স, হয়ে গেল করলা ভাজি। দেখেন নিচে কিন্তু কোনো কুড়েও নাই কিছু না, কিন্তু এরকম একটু ভাজা ভাজা করে করেছি। এটা আবার শুধু পেঁয়াজ, অনেক পেঁয়াজ আর কাঁচামরিচ, অনেক কাঁচামরিচ দিয়ে একদম কাঁচা কাঁচা সবুজ থাকবে, ওটাও করা যায়। ওটা এক একজন এক একভাবে করে, আমি এভাবে লাইক করি। করলাটা শরীরের জন্য আসলে খুবই ভালো, স্বাস্থ্যকর। এতে ভিটামিন এ আছে, ভিটামিন সি আছে, ফাইবার আছে। ডায়াবেটিস পেশেন্টের জন্য তো খুবই ভালো, কারণ এটা ব্লাড সুগার কন্ট্রোল করে। তো অনেক হেলথ বেনিফিট আছে করলার। তো এনিওয়ে, আপনারা ভালো থাকবেন। হোপ লাইক করেছেন আমার রেসিপিটা।
লাইক করে থাকলে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল ইউটিউবে, আর দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন আপনারা সবাই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।